প্রাক্তন তৃণমূল নেতা এবং বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ভোটে হেরে যাবার পরই বলেছিলেন যে আমি এই রিকাউন্টিংয়ের ঘোষণা করছি এবং রিকাউন্টিং আমি করিয়েই ছাড়বো, এমনই চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেইটা হাইকোর্টে পৌঁছে গেল সেই কেস, আজকে আগামীকাল সেই রায় ঘোষণা হতে পারে। নন্দীগ্রামের রায় নিয়ে আদালতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু শুভেন্দু সেখানে জিতেছে এবং সেই জয়কে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। আমরা এর আগে দেখেছি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামের রায় নিয়ে বারংবার মন্তব্য করতে যে তারা এই রায় নিয়ে কিন্তু আদালতে যাবেন এবং আগামীকাল কিন্তু এই মামলার রায় রয়েছে। নন্দীগ্রামের রায় নিয়ে আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলায় করা হবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। গণনায় কার চুপির অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব। শ্রাবন্তী সাহা রয়েছে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, কি খবর রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? নির্বাচনের যে ভাবে গণনা হয়েছিল সেখানে প্রথমে দেখা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী তিনি 1200 ভোটে এগিয়ে গেছেন এবং পরবর্তী সময় দেখা যায় যে যদি পোস্টাল ব্যালট কাউন্টিংটা বাদ দেওয়া যায় তাতেও তিনি 800 ভোটে নন্দীগ্রাম থেকে জয়ী হচ্ছেন। তার কারণ পোস্টাল ব্যালট নন্দীগ্রামের ক্ষেত্রে 400 ছিল। সেই হিসেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বাভাবিকভাবে বিভিন্ন সূত্র থেকে খবরও আসে যে নন্দীগ্রামে যে 17 দফা কাউন্টিং ছিল তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হচ্ছে। টানটান উত্তেজনা, হঠাৎ করে আধ ঘন্টার মধ্যে দেখা যায় যে সম্পূর্ণ চিত্র বদল হয়ে গেছে এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী নন, সেখানে শুভেন্দু অধিকারী এগিয়ে গেছে। কেন এরকমটা হলো সেই জন্য রিকাউন্টিং এর একটা দাবি করা হয়েছিল, কিন্তু যদিও সেখান থেকে জানিয়ে দেওয়া হয় পরবর্তী সময় যে রিটার্নিং অফিসার তিনি সিদ্ধান্ত নেন যে আলাদা করে কোন রকম ভাবে রিকাউন্টিং হবে না এবং এই সিদ্ধান্তটা সেই দিনকে নিয়ে নেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর আগেই বলা হয়েছিল যে রিকাউন্টিং কেন নয়, যেখানে এরকম একটা বড় নির্বাচন সকলে তাকিয়ে রয়েছেন, সেন্সিটিভ ইস্যু, তারপরেও কেন নির্বাচন নয়, সেক্ষেত্রে আদালতের কথা ভাবা হচ্ছে। রাতে তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা এসে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন এবং সেই সময় থেকে কথা হচ্ছিল যে আইনি একটা পদক্ষেপ দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই মামলা দায়ের করেছেন, আগামীকাল বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চে মামলা থাকছে এবং তোমাকে বলি যে এর আগে সেই অর্থে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে সরাসরি মুখ্যমন্ত্রী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস কোনো কারোর সাথে এরকম মামলা কিন্তু নজির প্রায় নেই বলা চলে।